প্রায় দেড় বছর ধরে জ্বলছে মণিপুর। মাঝে কিছুদিন শান্ত হলেও আবারও উত্তপ্ত হয়ে উঠল পাহাড়ের এই রাজ্য। এত কিছুর পরেও কেন নিশ্চুপ প্রধানমন্ত্রী, এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার, তার থেকেই জানতে চাইবো যে মাঝে কিছুদিন মণিপুর শান্ত হয়েছিল, আবারও একই রকমের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, মৃত্যুর ঘটনা সামনে আসছে, কেন কি কারণ মনে হচ্ছে আপনার? আমরা তাহলে একটুখানি আমাদের দর্শকদের জন্য একটু পুরনো কথা, অর্থাৎ মণিপুরের এই যে জাতিসংঘাত চলছে, কুকিজ এবং মৈতেইজ দুটো প্রধান জনগোষ্ঠী ওই পাহাড়ি রাজ্যের, সেখানে গত 3 মে থেকে চলছে। সেটার একটা বড় জিনিস হচ্ছে যে মৈতেইজ গ্রুপ যারা, যারা সংখ্যায় কম কিন্তু প্রভাবশালী প্রশাসনে, রাজনীতিতে, সমাজে, ক্ষমতায়, শিক্ষায়, সব সর্বত্র, তারা আদিবাসী স্টেটাস দাবি করে এবং সেটা হাইকোর্ট দিয়ে দেয় এবং তার ফলে কুকিজরা প্রতিবাদের নামে সেখান থেকে গোলমালের সূত্রপাত। এবং সেই গোলমালে কিন্তু প্রায় 250-র ওপরে, এখন প্রায় 300-র কাছাকাছি মানুষ মারা গিয়েছেন, দুপক্ষেরই মারা গিয়েছেন, এবং প্রায় 60,000 মানুষ গৃহহীন, বাড়িতে থাকতে পারছেন না, এলাকায় নেই, স্বাভাবিক দুপক্ষের যখন গন্ডগোল হয় একদমই তাই, এবং অশান্ত পরিবেশ, একদমই তাই, এবং এমন একটা পরিস্থিতি যে দুটো মণিপুর তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে যে মৈতেইজদের যে এলাকা মূলত ইম্ফল উপত্যকা, ইম্ফল রাজধানী এবং তার আশপাশের যে শহর কেন্দ্রিক এলাকাগুলো, এবং কুকিজদের যে এলাকা পার্বত্য মণিপুর, মূলত কুকিজদের এলাকায় মৈতেইজরা কেউ নেই, ইভেন ওখানে কোনো পুলিশ অফিসার মৈতেইজ যিনি ছিলেন তিনি আর ওখানে কাজ করেন না, তিনি এদিকে চলে এসেছেন। আবার এই ইম্ফল এবং আশপাশের এলাকা থেকে কুকিজরা তারা ফিরে যেতে বাধ্য হয়েছে তাদের পার্বত্য মণিপুরে, ফলে এখন দুটো মণিপুর দুটো ভাগ হয়ে গেছে। তো এইটা একটা পরিস্থিতি। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে এটাকে জাতিগত সংঘাত বলা হলেও এটার মধ্যে একটা কিন্তু রিলিজিয়াস বিষয় আছে, কনফ্লিক্ট আছে, সেটা হচ্ছে মৈতেইজরা মূলত হিন্দু আর কুকিজরা এরা মূলত হচ্ছে খ্রিশ্চান, কিছু হিন্দু কুকিজ আছেন কিন্তু মূলত খ্রিশ্চান। এই যে সংঘাতটা হয়েছে তাতে একটা অভিযোগ আছে যে প্রায় 250-র মতন কিন্তু মানে গির্জা, সেগুলো আগুন দিয়ে পোড়ানো হয়েছে, ভাঙা হয়েছে, মানে দীর্ঘদিন ধরে যা হয়, দেড় বছর ধরে তো চলছে বিষয় গোলমালটা, তো মাঝে একটু থেমেছিল, বিশেষ করে লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে থেমেছিল একটুখানি, তারপরে সেটা কন্টিনিউ হচ্ছিল। মাঝখানে যেটা হয়ে গেল যে এন বীরেন সিং, অর্থাৎ মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী, তার একটা অডিও ক্লিপ লিক হয় যেখানে তিনি কিছু আপত্তিজনক কথাবার্তা বলেছেন, যার দ্বারা কুকি সম্প্রদায় আবার নতুন করে, তিনি নিজেও মৈতেইজ এবং এটাও অনেক দিন ধরে কুকিজদের দাবি যে মানে চিফ মিনিস্টারকে পদে রেখে, এন বীরেন সিংকে রেখে কোনো রকম সমঝোতা বা বোঝাপড়া হতে পারে না, বিকজ উনি একটা পক্ষ এবং বিভিন্ন সময় ওনার কথাবার্তাতেও সেই জিনিসটা কিন্তু প্রতিফলিত হয়েছে, মানে কুকিজদের খানিকটা মানে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, টাকা পাচার, এইরকম একটা অভিযোগ তার বিরুদ্ধেও আছে। সো তার এই যে অডিও ক্লিপটা মানে ইয়ে হয়, এখন এটা নিয়ে মণিপুর সরকারের একটা নীরবতা আছে, তারা কখনো এটা বলেনি যে এটা ভিত্তিহীন বা কিছু। এইখানটাকে কেন্দ্র করে আবার কুকিজরা বিরাট করে সক্রিয় হয়, তারা কিছু হামলা চালায় এবং তার ফলে গত 7-10 দিন ধরে যেটা চলছে একেবারে নতুন করে আবার রক্তগঙ্গা বয়ে গেছে। মানে একটা ঘটনাতে তো মৈতেইজদের প্রায় 11 জন নিহত হয়ে গেলেন, তারপরে আবার দেখা গেল যে আশ্রয় শিবির থেকে শিশু এবং মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে, তারপর তাদের হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। গত পরশুদিন তো চিফ মিনিস্টারের বাড়ি, অর্থাৎ এইসব ঘটনার মানে প্রতিবাদে মানুষ, ক্ষিপ্ত মানুষ, তারা মূলত মৈতেইজ, তারা মানে সজাতি এখন খেপে উঠেছেন চিফ মিনিস্টারের বিরুদ্ধে। গত বছর কিন্তু এই চিফ মিনিস্টার, এটা তার রাজনৈতিক চাল ছিল যে তিনি পদত্যাগ করবেন বলে খবর হলো এবং রাজভবনে যাচ্ছেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তারপর দেখা গেল যে প্রচুর মহিলা তার বাড়ি ঘিরে ধরে তাকে বললো যে তুমি পদত্যাগ করতে পারবে না, এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ পত্র এমনই যে তার এক রক্ষীর হাত থেকে সেটা লোকেরা কেড়েও নিল। তো এই সমস্ত ঘটনা ঘটলো, কিন্তু এখন সেই মানুষেরা কিন্তু তার উপরেও ক্ষিপ্ত যে তুমি সামাল দিতে পারছো না, আমাদের রক্ষা করতে পারছো না। মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হওয়ার চেষ্টা হয় এবং সেখানে পুলিশ গুলি চালায়, টিয়ার গ্যাস ছোড়ে, মুখ্যমন্ত্রীর জামাতার বাড়ি অ্যাটাক হয়েছে,
ইতিমধ্যে প্রায় 10 জন বিধায়ক, বিজেপি বিধায়ক, তাদের বাড়ি আক্রান্ত হয়েছে। এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি বলে একটি সহযোগী সংগঠন, তারা মূলত মেঘালয়ের পার্টি কিন্তু মণিপুরেও তাদের বড় শক্তি আছে, তাদের 7 জন বিধায়ক আছে। গতকাল রাতে তারা জেপি নাড্ডা, বিজেপি সভাপতিকে চিঠি দিয়ে বলেছে যে আমরা এই মানে এই সরকারের সঙ্গে আমরা নেই। এখন এতে যে বীরেন সরকার, এন বীরেন সরকার পড়ে যাবে তা নয়, কারণ বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু একটা এম্বারাসমেন্ট তো যে একটা শরিক দল মণিপুর ইস্যুতে সরে গেল সরকার থেকে বা জোট থেকে, পরিস্থিতি সামলাতে পারছেন না। হ্যাঁ, এবং সেটা কি হচ্ছে যে ইন্ডিয়া জোট যারা দীর্ঘদিন ধরে এইটা বলে আসছিলেন যে মণিপুরে সরকার ব্যর্থ, ইয়ে তো এখন তো এনডিএ শরিকের মধ্যেও এই ক্ষোভটা ধরা পড়েছে। তার মানে এটা তো কাইন্ড অফ এন্ডোর্সমেন্ট অফ অপোজিশন পার্টিজ অ্যালিগেশন। সো এইটা হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি। খুব দুর্ভাগ্যজনক যে এতগুলো লোক মারা গেছে, প্রচুর শিশু মারা গিয়েছেন, এবং হত্যা তো এটা ঠিক যে একটা মানুষ যেভাবেই মারা যাক, অস্বাভাবিক মৃত্যু, অসময়ে মৃত্যু, সব কিছুই মানে দুঃখজনক, মেনে নেওয়া যায় না, কিন্তু হত্যাকাণ্ডও কিন্তু একটা বড় ইয়ে করে, মানে হত্যাগুলোর মধ্যে যে নৃশংসতা আছে সেইটা কিন্তু মারাত্মক। মানে একটা দুধের শিশুকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দেওয়া হলো, সে মায়ের কোলে বসে আছে, তার পরিবারের একজন আহত, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের চারদিক ঘিরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো। আমরা তো দেখেছি কাগজে বেরিয়েছে যে যে মহিলাদের হত্যা করা হয়েছে তাদের মানে শরীরের কোনো কিছু মানে এমনভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে দুজন নারীকে উলঙ্গ করে হাঁটানো হয়েছে, এসব ঘটনা আমরা দেখেছি। গণ মানে ধর্ষণের একাধিক ঘটনা আছে এবং সেগুলো নিয়ে সিবিআই তদন্ত। আমরা কিন্তু এই যে গত 1.5 বছর কেটে গেল, এখনো পর্যন্ত কিন্তু মণিপুরে সিবিআই তদন্তেরও কোনো তেমন অগ্রগতি কিছু নেই যে কারা এই ঘটনাটা ঘটিয়েছিল, কারা এই উলঙ্গ করে হাঁটালো মহিলাদের। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই মানে কি বলবো, মানে ভারতবর্ষের অনেক জায়গাতেই অশান্তি হয়, কিন্তু অশান্তির মধ্যে হ্যাঁ বর্বরতা এবং অসভ্যতা দুটোই একসঙ্গে মানে, এবং এই যে মহিলাদের টার্গেট করে পুরুষ বা ইয়েদের শিক্ষা দেওয়া, এই যে কালচারটা এখানে দেখা যাচ্ছে, দুপক্ষই তাদের নারী এবং শিশুদের টার্গেট করে নিচ্ছে। এইখানেই আপনাকে প্রশ্ন করবো, আপনি বারবার বলছেন একের পর এক ঘটনার কথা আপনি বলছেন, যে প্রধানমন্ত্রী তিনি সবটা হয়তো জানেন, তারপরেও তিনি নিশ্চুপ, তিনি কোনো কথা বলছেন না। লোকসভা নির্বাচনের সময় তিনি এমনকি ভোট প্রচারেও গেলেন না মণিপুরে, কেন, কি স্ট্র্যাটেজি সামনে? স্ট্র্যাটেজি যেটা সাধারণভাবে মনে হয় যে কেন উনি মণিপুরে যাচ্ছেন না, সেটা আসলে মোদির একটা নির্দিষ্ট কৌশল আছে, রাজনৈতিক এবং প্রশাসনিক কৌশল। সেটা হচ্ছে যে যাই হোক না কেন উনিও বিচলিত, এবং মানে এই যে সমস্যাটাকে এন্ডোর্স করা যে হ্যাঁ এটা হয়েছে, আমি এটা স্বীকার করছি এবং আমি এটা চেষ্টা করছি, মানে মণিপুরে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু অন্য কোনো রাজ্যে হলে পরে বিজেপি সেখানে কোনো চিফ মিনিস্টারকে স্টে করতে দিত না, 356 হয়ে যেত এটা, কিন্তু এখানে কিন্তু বীরেন সিংকে চেঞ্জ করা হচ্ছে না। এবং প্রধান মোদির যে বিষয়টি আমরা তো ইয়ের সময় দেখেছি, মানে মানে কি বলে বিমুদ্রাকরণ যখন ইয়ে করা হয়েছিল তখনও আমরা দেখেছিলাম যে এত মানুষ ওই ব্যাংকের লাইন দিয়ে গিয়ে মারা গেলে নিয়ে গেলেন, মানে সেই স্তরের অনুশোচনা আমরা কিন্তু দেখিনি। আরও যে সমস্ত ঘটনা ঘটে খুব রুটিন শোক বার্তা উনি দিয়ে দেন, এটা ওনার একটা স্ট্র্যাটেজি, এবং উনি সবসময় দেখান যে মানে উনি তো কিছুতেই বলতে চাইছিলেন না, তারপরে যাই হোক অনেক ইয়ে করার পর উনি দুবার খুব সংক্ষিপ্ত মানে একটি বিশেষ করে ওই দুই মহিলাকে উলঙ্গ করে হাঁটানোর ঘটনাটি যখন একেবারে ভাইরাল হয়ে গেল তখন ওইটা নিয়ে একবার মন্তব্য উনি করলেন। আরেকবার হচ্ছে যে মণিপুরে শান্তি ফিরবে আমি আশাবাদী, তো সবাই বলবে, তো এইটুকু। এখন যেটা ওনার কৌশল আমার মনে হয়, সেই কৌশলটা হচ্ছে যে উনি সবসময় দেখাতে চান যে আমি জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক স্বার্থ, অর্থাৎ আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভারত নিয়ে ভাবি না, আমি গোটা বিশ্ব নিয়ে ভাবি, এবং ওর দল ওকে বলছে আমি উনি বিশ্ব ভারতের একাংশই যদি জ্বলে তাহলে আমি আন্তর্জাতিক স্তরে গিয়ে কি করে ভারতকে রিপ্রেজেন্ট করব। সে তো বিরোধীদের প্রশ্ন বা আরো সকলেরই প্রশ্ন, কিন্তু আমি নরেন্দ্র মোদীর কৌশলটা বলছি, উনি যেটা নিজেকে পোর্ট্রে করতে চায় যে এগুলো ছোটখাটো সমস্যা, এগুলো অমিত শাহ দেখবে, জেপি নাড্ডা দেখবে, কি আরো কেউ দেখবে,
আমি তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর ব্যবস্থা করছি, আমি তো ভারতকে পঞ্চম থেকে তৃতীয় শক্তির অর্থনীতি তৈরি করার চেষ্টা করছি, আমি তো ভারতকে বিশ্বগুরু করতে চাইছি, আর ওর দল এবং হিন্দুত্ববাদী যে গোষ্ঠী যারা আছে গেরুয়া শিবির, তারা মোদীকে বলছে যে উনি হচ্ছেন বিশ্বগুরু। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর এই নিয়ে কিন্তু লেগে যেতে পারে, কারণ ট্রাম্পও মনে করে উনি বিশ্বগুরু, দুজনেই হিরোইজমের বিশ্বাসী, হিরোইজমে বিশ্বাস করে, উনিও মনে করে যে ইয়ে যে আমরা একটা বন্ধুত্বের গল্প শুনি। কিন্তু আমার খুব আশঙ্কা যে শুধু এই মানসিকতার জন্য দুজনের মধ্যে গোলমাল বেঁধে যেতে পারে, কারণ উনিও মনে করে যে পৃথিবীর যে কোনো সমস্যা আমি মুহূর্তের মধ্যে সলভ করে দিতে পারি। আমার যেটা মনে হয়, আমরা একটু ইয়ে করেই বললাম বটে, কিন্তু বাস্তবটা হচ্ছে মোদীর এটা কিন্তু কৌশল একেবারে, যে আমি আমার কাছে এগুলো খুব ছোটোখাটো সময়, এটা ভারতের প্রধানমন্ত্রীর এই নিয়ে বিচলিত হলে তাহলে দেশ চলবে না। আমি ইকোনমিক পলিসি নিয়ে, আমি বাণিজ্য ইয়ে নিয়ে ভাবছি, আমি কি করে গ্রোথ করা যায়, যদিও তার কোনো বাস্তব ইয়ে আমরা দেখছি না, বাট ওনার প্রচারে মানে উনি এই মানে এইটা ওনার স্ট্র্যাটেজি, ওনার যারা প্রচার কৌশলে যারা মানে কুশলী যারা আছে ওনাকে যারা অ্যাডভাইস করেন, এটা তাদের অ্যাডভাইস যে আপনি সব ব্যাপারে ইয়ে করবেন না। আমরা দেখেছি যে এই যে দেশ যখন উত্তাল হয়েছে এই গোমাংস ভক্ষণের ঘটনা নিয়ে, পিটিএ মারা অমুক তমুক, একবারই তিনি বলেছিলেন যে কেউ আপনাদের এই দায়িত্ব দেয়নি, কিন্তু তারপরও আমরা প্রচুর ঘটনা দেখেছি, কোনোটাতেই কিন্তু ওনাকে কোনো মানে সেই হ্যাঁ মানে উনি আগের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মৌনী মনমোহন বলে কটাক্ষ করতেন, কিন্তু আমরা দেখেছি যে যে কোনো ক্রাইসিসে এই এই 10-11 বছরে আমরা দেখলাম যে মোদী মৌনী থাকাটাকে যে কত রাজনৈতিক মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, তার আদর্শ রাজনীতিবিদ হচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদী, মৌনী থাকাটা হচ্ছে ওনার ইয়ে। এবং আরও একটা বিষয় আমি বলবো, প্রধানমন্ত্রীকে সম্পর্কে বলতে খারাপ লাগছে দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের তো শুধু নরেন্দ্র মোদীকে নিয়ে ভাবলে হবে না, বরং আমাদের ভাবতে হবে দেশের নাগরিক, ভারত রাষ্ট্র, একদমই বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল, যেটা আমরা জানি এক্স্যাক্টলি। কারণ মণিপুরের ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতে যিনি নিযুক্ত হাই মানে রাষ্ট্রদূত, তিনিও বলেছিলেন যে আমাদের যদি বলা হয় আমরা একটা সলিউশন, এখন একটা দেশের রাষ্ট্রদূত এই যে কথাটা বলার স্পর্ধা পাচ্ছে, আমি এটাকে সমর্থন করি না, তুমি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেন বলছো, কিন্তু বলার একটা কিন্তু সুযোগ তৈরি হয়েছে, যেহেতু এটা আন্তর্জাতিক দুনিয়াতে লেখালেখি হচ্ছে। এর আগে ইউরোপিয়ান কমিশনে এই বিষয়ে আলোচনার প্রস্তাব আনার চেষ্টা হয়েছে, যেমন কাশ্মীর নিয়ে হয়, এবং ভারত সরকার সবসময় সেটা নিয়ে আপত্তি করে। আমরা যেটা দেখেছি যে মণিপুরের মানুষ তারা তো আমাদেরই মানে সহনাগরিক, তাদের কথা আমাদের ভাবতে হবে, ওটাও তো ভারতের অংশ। সো মোদীর যে বিষয়টা আমি বললাম, একটা তো হচ্ছে যে লঘু করে দেখা, এটা ওনার কৌশল। ওনার দ্বিতীয় যে বিষয়টি সেটি খুবই নিন্দনীয়, সেটি হচ্ছে যে উনি ওনার রাজনৈতিক লাভ লোকসান, দলের লাভ লোকসান এই ব্যাপারটা নিয়ে উনি এত বেশি সচেতন এবং এত বেশি স্বার্থপরতা আছে, এইটা আমি বলবো যে সমসাময়িক রাজনীতিকদের মধ্যে কিন্তু কাউকে ওই ভাবে ইয়ে করা যাবে না, ব্র্যান্ডিং করা যাবে না, যেটা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আছে। কেন আমি বলছি, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তার মধ্য থেকে আমরা উদারতা আশা করি। মণিপুরে যখন গোলমাল শুরু হলো গত বছর মে মাসে, তখন কর্ণাটকে ইলেকশন হচ্ছিল, কর্ণাটকে বিজেপি ক্ষমতায় ছিল, বিজেপি থাকবে কি থাকবে না এই নিয়ে সংশয়, প্রধানমন্ত্রী এবং অমিত শাহ দুজনে ওখানে পড়েছিলেন এবং প্রায় ডেলি প্যাসেঞ্জারই করছিলেন দিল্লি বেঙ্গালুরু। তো সেই সময় মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী কিন্তু মানে উনি তো ইনফ্যাক্ট এক্স স্যান্ডেলেও একটা আবেদন তো জানাতে পারতেন যে আপনারা থামুন, শান্তি ফিরুক, সেটাও আলোচনায় বসুন, উনি সেটাও কিন্তু করলেন না। এ তো গেল একটা বিষয় যে এটা উনি করেননি। এই যে বাকুতে জলবায়ু সম্মেলন হচ্ছে, আজকের পৃথিবীতে জলবায়ু সম্মেলন কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গেলেন না, অথচ 2029 আমাদের এই জলবায়ু সম্মেলন আয়োজন করার কথা, এখন উনি গেলেন না। শুধু উনি যাননি তা নন, ভারতের যিনি পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনিও যাননি। তার একটা কারণ হচ্ছে, ভূপেন্দ্র যাদব মহারাষ্ট্রে এখন বিধানসভা ভোট 20 তারিখ ভোট নেওয়া হবে, ভূপেন্দ্র যাদব বিজেপির মহারাষ্ট্রের ইনচার্জ, ব্যস্ত তিনি, প্রধানমন্ত্রী তো ডেলি প্যাসেঞ্জারই করছেন রাঁচি মুম্বাই বা অন্যান্য শহরের সঙ্গে, উনি অমিত শাহ রেগুলার নির্বাচনী প্রচারে ব্যস্ত, ইনফ্যাক্ট ঝাড়খণ্ডে মনে হবে যেন যে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী প্রার্থী, এমনভাবে প্রচারটা হচ্ছে, যেটা আমরা 2021
পশ্চিমবঙ্গে দেখেছি মমতা মোদী, হ্যাঁ, এবং মনে হচ্ছিল যে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডে কিন্তু তাই, শিবু সোরেনের বিরুদ্ধে মোদী নেমে পড়েছে একেবারে। এখন এই সময় উনি সময় করে জলবায়ু সম্মেলনে যাবেন না, অথচ জলবায়ু সম্মেলনে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা কিন্তু ওখানে ওটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যারা যেতে পারেনি তারাও কিন্তু খুব দায়িত্বশীল পদাধিকারীদের পাঠিয়েছেন। আমরা কিন্তু আমাদের ক্যাবিনেট মিনিস্টারকেও পাঠালাম না, মানে আমাদের শাসক দল তারা মহারাষ্ট্রের নির্বাচনে ভূপেন্দ্র যাদব ব্যস্ত বলে তিনি দেশের কে রিপ্রেজেন্টেশন করলেন না একটা এত বড় আন্তর্জাতিক সম্মেলনে। এবং যেটা আমি বলছিলাম যে জলবায়ু এখন মেজর এজেন্ডা, তার কারণ পৃথিবীটা থাকবে কি না, এবং দেখা যাচ্ছে যে যাবতীয় উন্নয়নের যে অর্থ বা কিছু সবই কিন্তু একটা প্রায় বড় অংশ চলে যাবে হচ্ছে এই জলবায়ুকে ঠিক করতে, অর্থাৎ পরিবেশ বাঁচানো, দূষণ কমানো। ফলে আমরা কোথা থেকে ইন্ডাস্ট্রি করব, কোথা থেকে আমরা স্কুল করব, কোথা থেকে আমরা কলেজ করব, এই টাকা আর থাকবে না কিন্তু। মানে কারখানার ধোঁয়াকে কী করে বিশুদ্ধ করা যায়, জল কী করে বিশুদ্ধ করা যায়, এইসব করতেই চলে যাবে। তার কারণ ক্লাইমেট এমনভাবে চেঞ্জ হয়ে গেছে যে শীতকালে ঠান্ডা পড়ছে না, গরম নভেম্বর মাসে এক্স্যাক্টলি তাই। মানে তো এই যে বিষয়গুলো, এখান থেকে বোঝা যায় যে দলীয় স্বার্থটা তার কাছে অনেক বেশি। এইটাও কিন্তু একটা বড় কারণ যে মণিপুর সাফার করছে। এবং দুটি আসন লোকসভায়, ফলে বিজেপি ওটা স্যাক্রিফাইস করলো, কিন্তু ওটা যদি আসামে হতে জাতি দাঙ্গাটা, তখন কি করতেন ভারতের প্রধানমন্ত্রী? বা যদি মানে সমতলের কোনো রাজ্যে হতো বা কোথাও হতো, কোথাও আমরা চাই না এটা হোক, কারণ ভারতবর্ষ বিশেষ করে নর্থ ইস্ট অনেক সাফার করেছে। এবং মানে এটাও খুব ইন্টারেস্টিং যে বিজেপি ক্যাম্পেইন করে, মোদি বলে বলে থাকেন যে নর্থ ইস্ট আমি দিল্লি সে নেহি দিল সে ভি দূর নেহি, অর্থাৎ বলতে চাইছে যে নর্থ ইস্টের সঙ্গে রাজধানী দিল্লির যোগাযোগ সহজ হয়ে গেছে, নিকট হয়ে গেছে, আর হৃদয়েও আমাদের নর্থ ইস্ট আছে। এবং এটাও ঠিক, সেটা নয়, এবং 2016 আগে পর্যন্ত কিন্তু নর্থ ইস্টে কোনো রাজ্যে বিজেপি ছিল না, এখন 6টা রাজ্যে তারা ক্ষমতায় আছে, কিন্তু তার আগে ছিল না। ফলে এটা বিজেপি অ্যাচিভ করেছে তারা, এবং বলেছে যে প্রধানমন্ত্রী 5 বছরে 54 বার নর্থ ইস্ট সফর করেছে, কোনো না কোনো রাজ্যে গিয়েছেন। ভালো, এটা তো আমরা সবসময় এটা সুখ্যাতি করব। কিন্তু তাহলে 2023 3 মে থেকে আজকে হয়ে গেল হচ্ছে 18ই নভেম্বর 2024, দেড় বছর হলো, আপনি কেন মণিপুর যাচ্ছেন না? আপনি কেন সেখানে গিয়ে মানুষকে বলছেন না যে আমরা এটার সমাধান চাই, আপনারা শান্ত হন? এটা উনি বলছেন না। যেটা আমি বললাম, আবার সাম আপ করে দিই, একটা তো হচ্ছে যে উনি সমস্যাটাকে, কোনো সমস্যাকে উনি বড় করে দেখেন না, সবসময় মনে করেন যে, কারণ উনি মনে ওটাই দেখাতে চান, দেশের অভ্যন্তরীণ সমস্যা, হ্যাঁ, উনি সবসময় দেখাতে চান যে মানে আমার প্রধানমন্ত্রীত্বে দেশ শান্তিতে আছে, সমৃদ্ধিতে আছে, ভালো আছে, এইটা। তার ফলে উনি কখনোই সমস্যা নিয়ে চট করে, মানে খুব রকম বিরাট সমস্যা না হলে উনি চট করে মন্তব্য করেন না। আমি এই জন্য ধন্যবাদ দেব। আমরা তো দেখেছি গত বছর গুজরাটে নদীতে ব্রিজ ভেঙে পড়লো, প্রধানমন্ত্রী ছুটে গেলেন এবং সঠিক কাজ করেছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ বলতে পারে যে নিজের রাজ্য বলে গিয়েছেন, আমি তা বলবো না। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, মানুষের পাশে গিয়ে প্রধানমন্ত্রী দাঁড়াবেন না তো কে দাঁড়াবেন? এতগুলো লোক মারা গেছে, এরকম একটা অভাবনীয় সেতু দুর্ঘটনা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন খুব, মানে মানে এই প্রশ্নটা বারে বারেই আসে, এই প্রশ্নটা অপোজিশন পার্টিও তুলছে বারে বারে। গতকালও রাহুল গান্ধী, অর্থাৎ গতকাল রবিবার রাহুল গান্ধী কিন্তু ফের আরেকবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন, কোনো সমালোচনা না করে বলেছেন যে আপনি প্লিজ অনুগ্রহ করে একবার যান এবং ওখানে গিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করুন। তারপরেও কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম যে বিজেপি বা ভারত সরকারের তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া এলো না। ফলে আমি যেটা বলছিলাম যে উপেক্ষা, এই উপেক্ষার কৌশলটাই হচ্ছে আসল বিষয়। ঠিক, ধন্যবাদ অমলদাকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। মণিপুর কবে শান্ত হয় সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে, কারণ দেশেরই একটি অংশ জ্বলছে এবং প্রধানমন্ত্রী নিশ্চুপ, তা নিয়ে তো একাধিক প্রশ্ন উঠবেই। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।